হ্যালো স্টুডেন্টস, আমি অর্চিতা দাস। গুড মর্নিং, আমি হলাম রায় ও মার্টিনের ইংলিশ এডিটোরিয়াল টিম মেম্বার। আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আবারও একটি অনলাইন ক্লাস, এবং আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের আন্ডারে, ট্রান্সফরমেশন ফ্রম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্স অ্যান্ড ভাইসি ভার্সা। ভাইসি ভার্সা শব্দবন্ধটির অর্থ কী? শব্দবন্ধটির অর্থ হচ্ছে বিপরীতভাবে, অর্থাৎ কি না আমরা শিখবো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, আবার নেগেটিভ টু অ্যাফার্মেটিভ কী করে করতে হয়। ভাইসি ভার্সা মানে উল্টোভাবে, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ কী করে করতে হয় সেটাও আমরা আজকে জানবো। শুধুমাত্র অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ নয়, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভটাও আমরা আজকে শিখবো। তো এই সমস্ত শুরু করার আগে আমাদের প্রথমেই জেনে নেওয়া দরকার অ্যাফার্মেটিভ সেন্টেন্স কাকে বলে। অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স সিম্পলি স্টেটস সামথিং, ইট ইজ এনি ডিক্লারেশন দ্যাট ইজ পজিটিভ। অ্যাফার্মেটিভ সেন্টেন্স শুধুমাত্র একটা কিছু স্টেট করে, একটা কিছু বলে, এটা শুধুমাত্র একটা ডিক্লারেশন যেটা কিনা পজিটিভ, এর মধ্যে কোনো নেগেটিভ ব্যাপার নেই, এটা পজিটিভ, সেই কারণে এটাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে, একে পজিটিভ সেন্টেন্সও বলা হয়ে থাকে। এক্সাম্পল, ম্যান ইজ মর্টাল, দীপ ইজ টল, এই দুটো সেন্টেন্স হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের এক্সাম্পল। এরপর আমরা জানি নেগেটিভ সেন্টেন্স কাকে বলে। আ নেগেটিভ সেন্টেন্স স্টেটস দ্যাট সামথিং ইজ নট ট্রু অর ইনকারেক্ট। আ নেগেটিভ অ্যাডভার্ব হ্যাজ টু বি অ্যাডেড ইন অর্ডার টু নেগেট অর ক্যান্সেল দ্য ভ্যালিডিটি অফ দ্য সেন্টেন্স। একটা নেগেটিভ সেন্টেন্স কোনো কিছু অসত্য বা ভুল এটা বলে থাকে। একটা নেগেটিভ সেন্টেন্সে নেগেটিভ অ্যাডভার্ব ইউজ করা হয় যেগুলোর সাহায্যে আমরা কোনো কিছুকে নেগেট বা ক্যান্সেল করে থাকি। যেরকম এক্সাম্পল হচ্ছে ম্যান ইজ নট ইমমর্টাল, আমরা বলছি যে মানুষ ইমমর্টাল নয়, এখানে আমরা নেগেট করছি যে ইমমর্টাল অর্থাৎ কি না অমর নয়, সেইটা আমরা এই স্টেটমেন্টটা ম্যান ইজ ইমমর্টাল যদি হয় সেটাকে আমরা নেগেট করছি ম্যান ইজ নট ইমমর্টাল বলে, কারণ ম্যান ইমমর্টাল হয় না, মানুষ মাত্রই মর্টাল। এই সেন্টেন্সটার নেগেটিভ সেন্টেন্স হবে এইটা। আগে আমরা দেখেছি দীপ ইজ টল, আমরা এখানে বলবো দীপ ইজ নট শর্ট, দীপ শর্ট নয় দীপ টল। তো এইভাবে আমরা কোনো কিছুকে নেগেট করে থাকি। নট, নো, নেভার, নোহেয়ার, এই ধরনের শব্দগুলো ব্যবহার করে আমরা কোনো সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্স হিসেবে বলে থাকি, আর এই শব্দগুলোকে নেগেটিভ অ্যাডভার্বস বলা হয়ে থাকে, নো, নট, নেভার, নোহেয়ার ইত্যাদি। এবং এই শব্দগুলো ব্যবহার করে আমরা একটি পজিটিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করে থাকি। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখা দরকার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের ক্ষেত্রে, যে যে সেন্টেন্সটি দেওয়া থাকবে তোমাদের প্রশ্নপত্রে সেই সেন্টেন্সটির মানে কিন্তু অপরিবর্তিত থাকবে। এইখানে যদি আমরা এক্সাম্পল হিসেবে ধরি ম্যান ইজ মর্টাল, মানে মানুষ মাত্রই মরণশীল, এটা হচ্ছে তার অর্থ। এইটাকে যদি আমাদের নেগেটিভ করতে হয় তাহলে কিন্তু এই অর্থটাই আমাদের রাখতে হবে যে মানুষ মাত্রই মরণশীল। তাহলে আমরা কি করব, আমরা বলবো ম্যান ইজ নট ইমমর্টাল, মানে মানুষ অমর নয়, তার অর্থ কি হয়ে গেল, মানুষ মরণশীল। তো এইরকম ভাবে সব সেন্টেন্সের অর্থ একই রেখে আমাদের একটি সেন্টেন্স থেকে অন্য সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। তো বিভিন্ন পদ্ধতির মাধ্যমে আমরা এটা করে থাকতে পারি, এবং এক্ষেত্রে আটটি পদ্ধতি আছে, এক এক করে আমরা সেই পদ্ধতিগুলো দেখে নেব। প্রথম যে পদ্ধতিটা আমরা দেখব সেটা হচ্ছে ইউজিং অপোজিট ওয়ার্ডস আফটার নেগেটিভ ওয়ার্ডস লাইক নো, নট, নেভার। নো, নট, নেভার, এই ধরনের নেগেটিভ শব্দগুলির বা পরে অপোজিট ওয়ার্ড, যে ওয়ার্ডটি দেওয়া থাকবে তার অপোজিট ওয়ার্ডটি ব্যবহার করে আমরা একটি পজিটিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারি। এক্সাম্পল, সুহানা ইজ ভেরি প্রিটি, এখানে কি বলছে, সুহানা খুব সুন্দর। তাহলে এটাকে আমরা যদি নেগেটিভ করি তাহলে আমাদের বলতে হবে যে সুহানা অসুন্দর নয়। তো সেটা আমরা কি করে বলবো, সুহানা ইজ নট অ্যাট অল আগলি, প্রিটির অপোজিট আগলি, এবং আমরা নট শব্দটি ব্যবহার করেছি। সেইভাবেই আমরা নটের পর প্রিটির অপোজিট আগলি শব্দটা ব্যবহার করে একটা পজিটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে সক্ষম হয়েছি। সুহানা ইজ ভেরি প্রিটি, সুহানা ইজ নট অ্যাট অল আগলি। আরও কিছু এক্সাম্পল আমরা দেখিনি এই ধরনের। ইট ইজ পসিবল টু পারফর্ম দ্য টাস্ক, কাজটি করা সম্ভব। ইট ইজ নট ইম্পসিবল টু পারফর্ম দ্য টাস্ক, পসিবলের অপোজিট ইম্পসিবল, এবং তার আগে রয়েছে নট। দ্য স্নেল ডাজ নট ফিয়ার টু ফল, দ্য স্নেল ইজ ফিয়ারলেস ফ্রম ফলিং।
ডাজ নট ফিয়ার টু ফল, মানে পড়তে ভয় করে না, এটা একটা নেগেটিভ সেন্টেন্স। সেটাকে আমরা পজিটিভ করলাম ফিয়ারলেস বলে, যে স্নেল পড়ে যাওয়ার ভয় পায় না, হি ইজ ফিয়ারলেস ফ্রম ফলিং, দ্য স্নেল ইজ ফিয়ারলেস ফ্রম ফলিং। নেক্সট, দ্য ক্যাট ইজ অ্যান ইন্টেলিজেন্ট অ্যানিমাল, এটাকে নেগেটিভ করবো আমরা, দ্য ক্যাট ইজ নট অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিমাল, ইন্টেলিজেন্টের অপোজিট আনইন্টেলিজেন্ট, আগেরটাতেও ফিয়ারের অপোজিট ছিল ফিয়ারলেস। তো এইরকমভাবে আমরা অপোজিট শব্দ ব্যবহার করে একটি পজিটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করে থাকতে পারি। এটা সবচেয়ে সহজ পদ্ধতি এবং এই ধরনের পদ্ধতিটাই বেশি ব্যবহার করা হয়ে থাকে। আরেকটি পদ্ধতি দেখি, ইউজিং অ্যাফার্মেটিভ ওয়ার্ড উইথ নেগেটিভ মিনিং লাইক স্কার্সলি, হার্ডলি, সেলডম ইত্যাদি। স্কার্সলি, হার্ডলি, সেলডম এই সমস্ত শব্দগুলো ব্যবহার করেও আমরা একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ আর নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে পারি। স্কার্সলি, হার্ডলি এই শব্দগুলো কিছুটা নেগেটিভ অর্থ বহন করে। স্কার্সলি, হার্ডলির অর্থ হচ্ছে অলমোস্ট নট, মানে হয়ই না বলা চলে। আর সেলডম হচ্ছে নট ভেরি অফেন, মানে মাঝে মাঝে। তো সেই সমস্ত শব্দ আমরা ব্যবহার করে থাকতে পারি। যেরকম এক্সাম্পল, হি ডিড নট মিট হিজ ইনলস রেগুলারলি, ও রেগুলারলি ওর ইনলসদের সাথে মিট করে না। এটাকে যদি আমরা পজিটিভ করতে চাই তাহলে আমাদের করতে হবে, হি সেলডম মেট হিজ ইনলস। আই হ্যাভ নো মানি, আমার কাছে টাকা নেই, তো সেটাকে আমরা বলবো, আই হার্ডলি হ্যাভ এনি মানি, আমার কাছে কিছুই টাকা আছে, মানে নেই বলা যায়, সেই অর্থে আমরা এটা ব্যবহার করছি। শ্বেতা সেলডম কলস মিনা, শ্বেতা ডাজ নট কল মিনা রেগুলারলি। এইভাবে আমরা হার্ডলি, স্কার্সলি, সেলডম এই সমস্ত শব্দ ব্যবহার করে, যেগুলো একটি নেগেটিভ অর্থ আছে, সেই সমস্ত পজিটিভ শব্দ ব্যবহার করে নেগেটিভ থেকে পজিটিভ সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে পারি। আরেকটি পদ্ধতি, ইউজিং ডাবল নেগেটিভস, মানে দুটো নেগেটিভ শব্দ ব্যবহার করে আমরা একটা পজিটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। কিভাবে? সুস্মিতা টার্নড এভরি স্টোন, সুস্মিতা লেফট নো স্টোন আনটার্নড। আগে আমরা নো করলাম, যেটা কিনা একটা নেগেটিভ, তারপর বললাম আনটার্নড, এটাও একটা নেগেটিভ, তার কারণ কিনা অপোজিট ওয়ার্ড কিন্তু নেগেটিভও, আনটার্নড মানে না টার্ন করে রাখেনি, এটাও একটা নেগেটিভ অর্থবোধক, সেই কারণেই বলা হচ্ছে ডাবল নেগেটিভ। নো ইউজ হচ্ছে এবং আনটার্নড, এই টার্নড এর অপোজিট এবং নেগেটিভ অর্থবোধক আনটার্ন শব্দটাও ব্যবহার হচ্ছে, সেই কারণে এটাকে বলা হচ্ছে ডাবল নেগেটিভ। এরকম আরও কিছু এক্সাম্পলস দেখে নিই, কাকলি ট্রাইড এভরি প্ল্যান, কাকলি লেফট নো প্ল্যান আনট্রাইড। হি ট্রাইড এভরি মেথড, হি লেফট নো মেথড আনট্রাইড। ওরা সব মেথড ট্রাই করেছে, ওরা সব প্ল্যান ট্রাই করেছে, ওরা কোনো প্ল্যান ট্রাই না করে থাকেনি, ওরা কোনো মেথড ট্রাই না করে থাকেনি। এই অর্থবোধ করতেই আমরা ডাবল নেগেটিভ শব্দগুলো ব্যবহার করছি। আরেকটি পদ্ধতি, চেঞ্জিং ওনলি অ্যান্ড অ্যালোন টু নান বাট অ্যান্ড ভাইসি ভার্সা। ওনলি আর অ্যালোন শব্দগুলোকে আমরা নান বাটে চেঞ্জ করছি, এবং নান বাট শব্দটা যদি থাকে তাহলে আমরা তাকে অ্যালোন বা ওনলিতে চেঞ্জ করছি। এইভাবে আমরা নেগেটিভ টু পজিটিভ এবং পজিটিভ টু নেগেটিভ করতে পারি। এক্সাম্পল দেখি, ওনলি মিহির কুড টিচ দ্য ডান্স স্টেপ, নান বাট মিহির কুড টিচ দ্য ডান্স স্টেপ। শুধুমাত্র মিহির এই ডান্স স্টেপটা আমাদের শেখাতে পারে, মিহির ছাড়া অন্য কেউ আমাদের এই ডান্স স্টেপটা শেখাতে পারবে না, এটা হচ্ছে নেগেটিভের অর্থ। নান বাট মিহির ক্যান কুড টিচ দ্য ডান্স স্টেপ। মিতা অলোন টট গীতা, নান বাট মিতা টট গীতা, মিতাকে শুধুমাত্র মিতাই পড়িয়েছে। যাই, ইউ অলোন ক্যান হেল্প মি, নান বাট ইউ ক্যান হেল্প মি। ওনলি গ্রাজুয়েটস ক্যান অ্যাপ্লাই, নান বাট গ্রাজুয়েটস ক্যান অ্যাপ্লাই। এইভাবে ওনলি আর অলোন শব্দগুলিকে আমরা খুব সহজেই নান বাটে চেঞ্জ করে দিয়ে শব্দ নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারছি, এবং একই রকমভাবে নান বাট যদি থাকে তাকে আমরা অলোন বা ওনলিতে চেঞ্জ করে দিয়ে পজিটিভ সেন্টেন্স তৈরি করতে পারবো। এটা একটা পদ্ধতি, এবং সেটা মাথায় রাখতে হবে যে ওনলি আর অ্যালোন থাকলে আমরা তাকে নান বাটে চেঞ্জ করে দেব। এইরকম আরও কিছু পদ্ধতি আছে, সেটা দেখি। ইউজিং নো সুনার দ্যান ফর অ্যাজ সুন অ্যাজ অ্যান্ড হার্ডলি ওয়েন অ্যান্ড ভাইসি ভার্সা। অ্যাজ সুন অ্যাজ বা হার্ডলি ওয়েন যদি থাকে তার জায়গায় আমরা নো সুনার দ্যান করব। এইভাবে আমরা
পজিটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু পজিটিভ করতে পারি। এক্সাম্পল, মাধ্যমিক 2011 সালে এই প্রশ্নটা এসেছিল। অ্যাজ সুন অ্যাজ হি রিচড দ্য স্টেশন দ্য ট্রেন লেফট, নো সুনার হ্যাড হি রিচড দ্য স্টেশন দ্যান দ্য ট্রেন লেফট। অ্যাজ সুন অ্যাজ ও যখন স্টেশনে রিচ করলো তখনই ট্রেনটা ছেড়ে দিল, নো সুনার হ্যাড হি রিচড দ্য স্টেশন মানে ও স্টেশনে পৌঁছেই ছিল, দ্যান দ্য ট্রেন লেফট যে ট্রেনটাও ছেড়ে দিয়ে চলে গেল। এটা কিন্তু আরেক ধরনের পদ্ধতি হচ্ছে তোমার সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স করার বা কম্পাউন্ড সেন্টেন্স করার, এটা একটা পদ্ধতি। তো একই রকমভাবে আমরা এখান থেকে কমপ্লেক্স সেন্টেন্সও করতে পারছি এবং ইয়েও করতে পারছি, নেগেটিভ সেন্টেন্সও করতে পারছি। এরকমও আরও কিছু কিছু পদ্ধতি আছে যেগুলোর সাহায্যে একটা মেথডের মাধ্যমে আমরা পজিটিভ টু নেগেটিভ সেন্টেন্সও যেমন শিখছি, সেরকমভাবে আমরা সিম্পল টু কমপ্লেক্সও শিখছি। নো সুনার হ্যাড হি রিচ দ্য স্টেশন দ্যান দ্য ট্রেন লেফট। এখানে আরেকটা জিনিস মনে রাখা দরকার, নো সুনারের সাথে হ্যাড বসে এবং তারপর দ্যান হয়। হ্যাডের জায়গায় অনেক সময় ডিডও বসে, সেক্ষেত্রে কিন্তু ভার্বের টেন্সটা আমাদের চেঞ্জ করতে হয়। তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেই অনুযায়ী করো। ডিড দিয়ে যদি হয় তাহলে হবে, নো সুনার ডিড হি রিচ দ্য স্টেশন দ্যান দ্য ট্রেন লেফট। যেহেতু ডিড দিয়েছি সেহেতু রিচের পাস্ট টেন্স হবে না, প্রেজেন্ট টেন্সে রিচ হবে। এবং হ্যাড যখনই থাকবে তখনই কিন্তু ভার্বের আমাদের পাস্ট পার্টিসিপল ইউজ করতে হবে, থার্ড ফর্মটা, সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সেই কারণে এই দুটো পদ্ধতির মাধ্যমে নো সুনার দিয়ে করা যায়। তোমাদের যে পদ্ধতিটা সুবিধাজনক লাগবে তোমরা সেই পদ্ধতিতে করতে পারো। আরো কয়েকটা এক্সাম্পল দেখি। অ্যাজ সুন অ্যাজ করণ ওপেন দ্য ডোর হি স আ ক্যাট স্টেয়ারিং অ্যাট হিম, নো সুনার হ্যাড করণ ওপেন দ্য ডোর দ্যান হি স আ ক্যাট স্টেয়ারিং অ্যাট হিম, হার্ডলি হ্যাড শি রেড দ্য লেটার ওয়েন শি স্ক্রিমড আউট ইন এক্সাইটমেন্ট, নো সুনার হ্যাড শি রেড দ্য লেটার দ্যান শি স্ক্রিমড আউট ইন এক্সাইটমেন্ট, নো সুনার হ্যাড দ্য মুন রিজন দ্যান আ ক্লাস্টার অফ স্টার্স কভার্ড দ্য স্কাই, অ্যাজ সুন অ্যাজ দ্য মুন রোজ আ ক্লাস্টার অফ স্টার্স কভার্ড দ্য স্কাই, হার্ডলি হ্যাড দ্য মুন রিজন ওয়েন আ ক্লাস্টার অফ স্টার্স কভার্ড দ্য স্কাই। এইরকমভাবে যদি নো সুনার থাকে তাহলে আমরা অ্যাজ সুন অ্যাজ দিয়েও করতে পারি, আবার হার্ডলি ওয়েন দিয়েও করতে পারি। সেক্ষেত্রে নেগেটিভ থেকে পজিটিভের ক্ষেত্রে কিন্তু এটা হবে, এটা সিম্পল টু কমপ্লেক্সের ক্ষেত্রে সম্ভব হবে না, বা এটা তো কমপ্লেক্সই আছে, সিম্পলি করতে দেবে তোমাদের। তো আরেকটি পদ্ধতি আমরা দেখি, সেটা হচ্ছে ইউজিং সো দ্যাট ইন প্লেস অফ টু টু অ্যান্ড ভাইসি ভার্সা। টু টু যদি থাকে তার জায়গায় আমরা সো দ্যাট ইউজ করতে পারি, এটাও কিন্তু আবার সিম্পল থেকে কমপ্লেক্সের একটা পদ্ধতি। তো একই পদ্ধতির সাহায্যে আমরা একটা পজিটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সও করতে পারছি এবং সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সেও ট্রান্সফার করতে পারছি, একই রকম একটা পদ্ধতি। তো এবার আমরা কিছু এক্সাম্পল দেখি। দ্য পিপল ওয়্যার টু স্টান টু স্পিক ইন দ্য বিগিনিং, এখানে রয়েছে টু টু, তাহলে আমরা ট্রান্সফার করবো কিসে, সো দ্যাট এতে। দ্য পিপল ওয়্যার সো স্টান দ্যাট দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং, দ্য ফ্যাক্ট ইজ টু এভিডেন্ট টু রিকোয়ার প্রুফ, দ্য ফ্যাক্ট ইজ সো এভিডেন্ট দ্যাট ইট ডাজ নট রিকোয়ার প্রুফ, হি ইজ টু টায়ার্ড টু রান, হি ইজ সো টায়ার্ড দ্যাট হি ক্যান নট রান। এবার চেঞ্জিং স্টেটমেন্টস ইন্টু কোয়েশ্চেন অ্যান্ড ভাইসি ভার্সা, স্টেটমেন্টটাকে কোয়েশ্চেনে চেঞ্জ করেও আমরা নেগেটিভ করতে পারি। কিভাবে, আই লাভ ইউ ডিয়ারলি, ডু নট আই লাভ ইউ ডিয়ারলি, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি কি তোমাকে খুব ভালোবাসি না, তার উত্তরই হবে হ্যাঁ আমি তোমাকে খুব ভালোবাসি। সেই কারণেতে এই নেগেটিভটা আসছে এবং এটা কোয়েশ্চেন হয়ে যাচ্ছে। ডিড নট শি হেল্প আস ইন আওয়ার নিড, শি হেল্পড আস ইন আওয়ার নিড, এইভাবে আমরা পজিটিভ টু নেগেটিভ করছি। লাস্ট যে পদ্ধতির মাধ্যমে আমরা করতে পারি সেটা হচ্ছে চেঞ্জিং দ্য ডিগ্রি অফ কম্প্যারিজন, অ্যাডজেক্টিভের ডিগ্রি অফ কম্প্যারিজন যেটা থাকে সেটাকে চেঞ্জ করেও কিন্তু আমরা পজিটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে পজিটিভ করতে পারি। কিরমভাবে, ট্যাগোর ওয়াজ দ্য গ্রেটেস্ট পোয়েট, ওয়াও, ট্যাগোর ওয়াজ দ্য গ্রেটেস্ট পোয়েট, নো আদার পোয়েট ওয়াজ অ্যাজ অথবা সো গ্রেট অ্যাজ ট্যাগোর। এখানে আমরা গ্রেটেস্টটাকে পজিটিভ ডিগ্রিতে নিয়ে এলাম, অ্যাজ গ্রেট অ্যাজ ট্যাগোর করে দিলাম, নো আদার পোয়েট। আরেকটা এক্সাম্পল, নো আদার প্যাট্রিয়টস
প্যাট্রিয়ট ওয়াজ অ্যাজ গ্রেট অ্যাজ নেতাজি, নেতাজির মতো গ্রেট প্যাট্রিয়ট আর কেউ ছিল না। এটাকে এটা হচ্ছে পজিটিভ ডিগ্রিতে রয়েছে, সেটাকে আমরা কম্প্যারেটিভ এবং সুপারলেটিভ দুটো ডিগ্রিতেই চেঞ্জ করতে পারি। নেতাজি ওয়াজ গ্রেটার দ্যান এনি আদার প্যাট্রিয়ট, অথবা নেতাজি ওয়াজ দ্য গ্রেটেস্ট প্যাট্রিয়ট। এভাবে দুভাবেই আমরা চেঞ্জ করে থাকতে পারি। এক্ষেত্রে নেগেটিভ সেন্টেন্স থেকে পজিটিভ সেন্টেন্সে ট্রান্সফরমেশনটা হয়ে যাচ্ছে। তো এইরকম আটখানা পদ্ধতির মাধ্যমে আমরা একটি পজিটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে এবং নেগেটিভ সেন্টেন্সকে পজিটিভ সেন্টেন্সে ট্রান্সফার করে থাকি। আশা করি তোমাদের এই ভিডিওটি লাভজনক হয়েছে বা তোমাদের এই ভিডিওটি পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে আমাকে জানাও। এবং এরকম আরও ভিডিওর জন্য রে অ্যান্ড মার্টিনের অনলাইন ক্লাসেসের পেজ চ্যানেলটি তোমরা ফলো করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।